শনিবার খেরসনের বন্দর শহরে রুশ বাহিনীর অস্ত্রভান্ডার লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালায় ইউক্রেনীয় বাহিনী। এতে গুরুত্বপূর্ণ অস্ত্রের ভান্ডারটি পুরোপুরি ধ্বংস হয়ে গেছে বলে দাবি করেছে দেশটি। তবে হামলার বিষয়ে এখনও কোনো মন্তব্য করেনি মস্কো। পাল্টা ইউক্রেনীয় বাহিনীর প্রশিক্ষণ কেন্দ্র গুড়িয়ে দেওয়ার দাবি রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের। এসবের মধ্যেই মস্কো কিয়েভ যুদ্ধ বন্ধে মধ্যস্থতার প্রচেষ্টায় শনিবার রাশিয়ার সেন্ট পিটার্সবার্গ শহরে গেছেন আফ্রিকার একটি প্রতিনিধি দল। এ সময় রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেন দক্ষিণ আফ্রিকা, জাম্বিয়া, কঙ্গো, মিশর, সেনেগাল ও উগান্ডার প্রতিনিধিরা। বৈঠকে ইউক্রেনে চলমান যুদ্ধ বন্ধে পুতিনের সঙ্গে আলোচনা করেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট রামাফোসা। কেনাকাটায় 100% পর্যন্ত ক্যাশব্যাক, জিতে নিন BMW সহ হাজার হাজার পুরস্কার। তবে আলোচনার টেবিলে একতরফা ইউক্রেনীয় প্রেসিডেন্টের কাঁধে সব দায় চাপিয়ে দেন পুতিন। আলোচনার জন্য মস্কো প্রস্তুত থাকলেও ইউক্রেনের কাছ থেকে কখনো আলোচনার আভাস পাওয়া যায়নি বলেও দাবি করেন রুশ প্রেসিডেন্ট। আফরিন মৌ, সময় সংবাদ।